উদ্দেশ্যের অন্যতম একটা হলো সংযমী হওয়া অল্পে সংঘাতে আমরা পাই সেক্ষেত্রে আমাদের দেশে যে এবং ইফতারে ভিভোজ হয় এই বিষয়টা একটু শূন্য আলোকে মানে আদর্শ একটা মেনু আমরা জানতে চাই আমাদের সমাজে গ্রামেও আমি ছোটবেলায় শুনতাম যে রমাদনে যত খাও দাও ই করো এটার কোন হিসেব নেই এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে না এটা ভুল কথা এটা একান্তই ভুল কথা আপনি যদি রসুল করিম সাল্লা সাল্লামের জীবনটার দিকে তাকান উনি কিভাবে ইফতার করতেন আল্লাহ আকবর মোস্তাদ আহমদের এক বর্ণনা আসছে কায়না ইফতির রসুল্লাহ সাল্লাম আলা আবু তো অবায়াতিন মানে কয়েকটা তাজা খেজুর দিয়ে উনি ইফতার করতেন ব্যাস এটাই ইফতার কয়েকটা তাজা খেজুর তাজা খেজুর নাই ফা আলা রাতিন কয়েকটা কয় শুকনা খেজুর জি তাও अवेलेबल না হাসা হাসাওতি মিনমা মানে পানি এক গ্লাস বা দুই গ্লাস পানি খেয়ে পানিও খেয়ে পান করে ও নিফতার করতেন এটা ছিল রাসূল কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইফতার জি তো দেখেন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমরা এখন পানিও খেলেও সেটা 8 10 আইটেম হয়ে যায় পানিও তো 8 জুস জুসই কয়টা আইটেম তো এটা কিন্তু আসলে অতিরঞ্জন আর অপচয় অপচয় রসুল করিম সাল্লা সাল্লামের সেই মূলনীতি তো আমরা জানি যে তিনি এক হাদিসে বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র হচ্ছে মামালা জাউফাবনি আদম আদম সন্তানের প্যাড যে ভর্তি করে এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পাত্র ইনকান আল্লাহ মাহালা যদি সুযোগ একান্তই না হয় কম খেয়ে অল্প খেয়ে আল্লাহ রসুল বলছেন লোকাই ইমা তুনি না সুলবা কয়েক মানে লোকমা খাবার আপনার মেরুদণ্ডকে সোজা রাখবে সুতরাং আপনি যদি খেজুর আর কি বলে পানি দিয়ে ইফতার করেন এবং আপনি এভাবে থাকতে চান ইফতার আর কিছু নাও খান আপনার শরীর কিন্তু নষ্ট হবে না আপনি আরো ভালো থাকবেন সুস্থ থাকবেন জি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাই আমাদেরকে শিখিয়েছেন আর একান্ত যদি সুযোগ না হয় এতটুকু এতটুকুতে চলে না ফালিয়াকুল থুলুস সে ওয়ান থার্ড খাবে এই এই ফালিয়াকুল থুলুস ওয়ান থার্ড পান করবে আর ওয়ান থার্ড খালি রাখবে এইটা আমাদের অভিভাবকরাও শিখান না ওলামা একরামও এইটা বেশি আলোচনায় আনেন না এক আরব শেখ এই মূল নীতিটা জি একজন একজন আরব শেখ একদিন খুব বেশি খাচ্ছেন জি তো ওনাকে পাশ থেকে একজন বলল যে ফালিয়াকুল সুলুস রাসূল বলেছে ওয়ান থার্ড খেতে তো উনি রসিকতা করে বলছেন যে কুল্লুন কদ আলিমা সুলুসাহু প্রত্যেকই জানে যে ওনার ওয়ান থার্ড কতটুকু এখন আপনার ওয়ান থার্ড তো আর আমার ওয়ান থার্ডের মতো না মতো না এভাবে করলে কিন্তু হবে না হবে আসলেই খুব বেশি পরিমাণে খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেটা বর্তমান মানে চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাস্থ্য সচেতন মানুষ ছিলেন কনজিউম করতেন কম কারণ আমাদের বডিটা তো মানে আনলিমিটেড কোন কিছু হজম করতে পারে না জন্য খুব বেশি পরিমা মানে আমি কনজিউম করব আমি অসুস্থ হয়ে যাব আর রমাদানের একটা বড় শিক্ষা হচ্ছে আমরা যতটুকু পারি কম খেয়ে কম পরে না যেটা আপনি বলেছেন অল্পে তুষ্টি থেকে অসংখ্য অসহায় মানুষ আছে তাদেরকে তাদের পাশে থাকা তাদেরকে সহায়তা করা আমি আমি আইটেমে ইফতার না করে আমি এটা কমিয়ে এনে তিনটাতে নিয়ে আসি বাকি সাতটা আমি শেয়ার করি তাহলে মান ফমান কোনো একজন ব্যক্তি যদি কি ইফতার করেন তাহলে ওই ব্যক্তি সারা দিন রোজা রেখে যে কষ্টটা পেল এর যে সব হলো আপনি শুধু এক গ্লাস পানি একটা খেজুর অথবা একটা একটু দুধ বা যাই আপনি ইফতারের জন্য দিলেন এটার মাধ্যমে আপনি পুরা সবটা তো এটা একটা বড় প্রাপ্তি কিন্তু জন্য তো আল্লাহদের সবাইকে তাও ফিক